হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সিএমসি ভেলোর থেকে রানীবাঁধ যাচ্ছি। রানীবাঁধে একটা কার্তিক মন্দির আছে, ওটা দেখার জন্যই এই যে অটোতে করে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি কার্তিক মন্দিরে, বেশিক্ষণ সময় লাগলো না অটোতে, 20 মিনিটের মতন সময় লাগলো। এই রানীবাঁধে আরেকটা সিএমসি আছে, সিএমসি রানীবাঁধ, যেমন ওই সিএমসি ভেলোর সেরকম সিএমসি রানীবাঁধ, ওটারই একটা শাখা হয়েছে। ওটা থেকে খুব একটা বেশি দূর নয় মন্দিরটা। এই যে আমরা এখন সিঁড়িতে করে উঠছি মন্দিরে, এই যে হরিণ উঠছে, ওর খুব মজা হচ্ছে, মজা করে করেই উঠছে, আমাকে দেখছে একটু করে, আবার উঠছে। অনেকগুলোই সিঁড়ি আছে, বয়স্কদের জন্য একটু চাপ হয়ে যাবে সিঁড়ি ওঠা, তার জন্য আরেকটাও রাস্তা আছে ঢালের মতো। ওইদিকে কার, অটো এইগুলো সব যাচ্ছে, ওখানে স্ট্যান্ড আছে, রাখার জায়গা আছে, ওখানে রেখে মন্দিরে ঢোকা যাবে। এই যে মন্দিরের চারপাশটা, ছোট ছোট পাহাড় আর গাছপালা, ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি, মন্দিরের ভেতরটা অনেকটাই বড় আর ভেতরে অনেকগুলোই ঠাকুর আছে। একটা টিকিট কাউন্টার আছে সব ঠাকুরগুলো দেখার জন্য। মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। আর এই মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর, পাহাড়ের উপর এত সুন্দর কারুকার্য, এত সুন্দর একটা ভালো মন্দির, দেখলে সবারই মনটা ভালো হয়ে যাবে। মন্দির থেকে এই বাইরের ভিউটা কি সুন্দর দেখাচ্ছে, চারপাশটা খুব ভালোভাবে ঘেরা আছে। ওই যে ওরা ওখানে টিকিট কাটছে আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, কি সুন্দর লাগছে সামনের ভিউটা। মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে ওইগুলো ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য আমি ঠাকুরগুলো ভিডিও করতে পারলাম না, মন্দিরটা চারপাশটাই ঘুরে ঘুরে দেখালাম। এখানে আমাদের সব ঠাকুরগুলো দেখা হয়ে গেলে আমরা ওই একটা ঢাল রাস্তা আছে, ওই ঢাল রাস্তাটা দিয়েই নামবো, সিঁড়ি দিয়ে ছোটো বাচ্চা নিয়ে না নামাই ভালো। এই যে ঢাল রাস্তাটা, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই ঢাল রাস্তাটা দিয়ে এই যে কার, অটো এগুলো সব উঠে, এখানে একটা স্ট্যান্ড আছে সামনে, এই ঢাল রাস্তাটা দিয়ে আমরা নামছি। ওই যে সামনে একটা পুকুর আছে, ওইখানেই যাব, লাইটগুলো জ্বলছে, ওইখানেই যাব। এই ঢাল রাস্তাটা অনেকটাই বড়, অনেকটাই ঘুরে 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 যেতে হয়। প্রায় পৌঁছেই গেছি আমরা, এই যে নিচে নেমে গেছি, লাইটগুলো জ্বলিয়ে দিয়েছে সব, অন্ধকার হয়ে এসছে, খুবই চওড়া রাস্তাটা। সিএমসি ভেলোরের থেকে খুব একটা বেশি দূর নয়, সিএমসি ভেলোরে আসলে সবাই এখানে আসতেই পারেন, জায়গাটা খুবই সুন্দর। এই যে সামনে পুকুর আছে একটা, পুকুরটা চারপাশটা এরকম ঘেরা আছে, সিঁড়ি সিঁড়ি ধাপ ধাপ করে ঘেরা আছে, আর মাঝখানে একটা ফোয়ারা আছে, খুব সুন্দর দেখাচ্ছে ফোয়ারাটা। আর যে এই হলুদ রঙের যে মঞ্চগুলো দেখা যাচ্ছে, এরকম ছোটা না 7টা এরকম মঞ্চ আছে পুরো পুকুরটার চারপাশে একই রকমভাবে। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে পাহাড়ের উপরে, ওই মন্দিরটাতেই উঠেছিলাম আমরা, খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে। ওকে, আজ তাহলে বাই বাই, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।